আবারও নদী থেকে উদ্ধার এক নবজাতকের দেহ। বৃহস্পতিবার তেলিয়ামুড়া থানাধীন দশমীঘাট বাইশখুড়িয়া ব্রিজ সংলগ্ন খোয়াই নদীতে নবজাতকের দেহটি উদ্ধার হয়। এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে বাইশখুড়িয়া ব্রিজ সংলগ্ন খোয়াই নদীতে মাছ ধরতে গিয়ে আচমকা নদীর পাড় থেকে প্রচণ্ড দুর্গন্ধ পান ওই ব্যক্তি। সেই দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে একটি পুতুলের মতো কিছু দেখতে পান তিনি। পরবর্তীতে ভালোভাবে দেখার পর তিনি বুঝতে পারেন এটি কোনো পুতুল নয়, বরং মানব শিশু। তারপর চিৎকার শুরু করেন তিনি। ওনার চিৎকারে আশপাশের লোকেরা ছুটে এসে বিষয়টি দেখতে পেয়ে দমকল কর্মী ও পুলিশকে খবর দেয়। সাথে সাথে দমকল কর্মী ও পুলিশ ছুটে এসে শিশুটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। স্থানীয়দের বক্তব্য, নবজাতকের দেহটি দূরে কোথাও থেকে ভেসে এসেছে। আমি ফেলুন লয়ে আইছি, ফেলুন লয়ে নদীর মধ্যে নামলাম, নামিয়ে খেউ দিতে দিতে এইদিকে খেউ দিলাম, দিয়া কয়েকজন স্নান করে তো আমি কিছু গিয়ে ব্রিজের কোনো ব্রিজের কোনো গিয়া তোমার খেউ দিতে দিতে ফিলারটি দ্বিতীয় ফিলারে গেলাম, দ্বিতীয় থেকে তৃতীয়, তৃতীয় জন খেউ দিতাম না। যে আমি তো বলছি সবসময় অনেক সময় পোলট্রির মুরগিও আইয়ে, হ্যাঁ, এরপর দেশি মুরগি হাঁস বকসকর ফালানিও তাহলে আমি মনে হচ্ছি গন্ধ বোধ এই দিদুই বাড়িছে। তো সামনে আগে গেতে হঠাৎ দেখলাম একটা পুতুলের মতো দেখা, কী রে এইটা কীটা দেখা, এবার এইটা থেকে গন্ধ বাড়ি। তখন আমি সিলিয়া সিলিয়া আরম্ভ করলাম, বাইশ গড়ের ফুলা ভাই, দশমী কাজের ফুলা ভাই, যারা আছে সব গেল, গিয়া দেহে অবিকল আবুই, এটা মানে মানুষের হয়, এটা কোনো পুতুল না। তখন আমি কইলাম এটা এখন কীটাকরণ যা, তখন তোমরা খবর দিছে, তখন তোমরা আইসো, তখন তোমরা কীটা করবে। কোন জায়গায় এটা? এটা দশমীঘাট রাজনগর ধরে, আর এমনি ওই জায়গাটা ধরে বাইশ। কী মনে করতেছেন, এটা কি এদিকে থেকে হইতে পারে নাকি? না, এটা যেহেতু সম্ভব এটা উজানে। বয়স কত হইব, বয়স হইতো না, কয়েকদিনের বয়স হইব, এখানে জলের ভিতরে পাচ্ছে। এখন এখন আপনারা কই নিয়ে যাবেন? এখন আমরা হাসপাতালে দিলে আমরা হাসপাতালে মর্গে নিয়ে যাবো, আমরা কোনো তো কমপ্লেন করবো। কোন জায়গায় এটা, কোন নদীতে পাওয়া গেছে? যে খাওয়া গোয়াই নদী, গোয়াই নদী আর দশমী ঘাট গোয়াই নদী। কি মনে করতেছেন, মানে নবজাত শিশু কি দূরের থেকে কোনো জায়গাতে ভাসি আসছে না আশপাশে এলাকা থেকে? যে আশপাশে কোনো দূরের জায়গা থেকে ভাসি। এদিকে একটি মামলা গ্রহণ করে এই ঘটনা তদন্তে নেমেছে তেলিয়ামুড়া থানার পুলিশ। তবে কিছুদিন পরপর তেলিয়ামুড়া শহরের বিভিন্ন এলাকায় এভাবে শিশু ভ্রূণ উদ্ধারের ঘটনা ঘিরে শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, আরএন নিউজ।